প্যান্থারের সেকেন্ড টিজার রিভিল হয়ে গেছে। যারা এখনও প্যান্থারের সেকেন্ড টিজার দেখেননি, এখনও কেউ আছে যে প্যান্থারের সেকেন্ড টিজার দেখেনি, আমি ডেসক্রিপশন লিঙ্ক দেবো, তখন দেখে নেবেন, কিন্তু আগে এই ভিডিওটা দেখে নিন। তো এবার বলি যে একদম টিজারের স্টার্টিংয়ে দেখানো মুম্বাইয়ের তাজ হোটেল থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় রাতারাতি বোম ব্লাস্ট হচ্ছে এবং এর ভার নিচ্ছে আল কায়দার বিভাগের একজন চিফ, এবং যিনি জানাচ্ছেন যে এবার ইন্ডিয়াকে তহেস নহেস করে দেবে। তো সেখানে রয়ের বড় মাথাদের মধ্যে সুদীপ যেটা করছে, তিনি ডিসাইড করছে যে সিক্রেট এজেন্ট প্যান্থারকে হায়ার করা হবে এবং সে কীরকমভাবে এই মিশনটা কমপ্লিট করবে, তার অনেকগুলো লুক দেখানো, প্রত্যেকটা জায়গায় খবর বের করার জন্য যে এই মানুষটা কীরকমভাবে রিসার্চ ওয়ার্ক করে, এবং আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডে বন্দে মাতারামের সাথে জাতীয় পতাকায় প্যান্থার দাঁড়িয়ে রয়েছে, এবং সাকসেসফুল কি হবে এই মিশনটা সেই গল্প বলবে এই ছবি। আমি বারবার জিতের চরিত্রটাকে প্যান্থার বলছি কারণ আমার একবারও মনে হয়নি যে আমি জিতকে দেখছি, আমি প্যান্থারকে দেখছি। এরকম যেরকমভাবে ডিরেক্টর দেখাচ্ছেন, যেরকমভাবে টিজার দেখাচ্ছে, শুধু সেরকমভাবে দেখছি, মনে হয়নি এইখানটা নাক গলাই, এখানটা এরকমভাবেই মানুষের তো এটাই চরিত্র না, কিন্তু একবারও সেটা মনে হয়নি। এত সুন্দর, এত এনার্জেটিক টিজার খুব কম হয়। রিসেন্ট কয়েক বছরে বারবার প্রত্যেকে আমরা বলি যে আমাদের কমার্শিয়াল ছবি, মেইন স্ট্রিম ছবি ভালো হয় না, ভালো রিসার্চ ওয়ার্ক হয় না। মেন কথা, ভালো রিসার্চ ওয়ার্ক হয় না, রিসার্চ ওয়ার্কটাই হচ্ছে মেন। তো রিসার্চ ওয়ার্কটা না খুব পোক্তভাবে হয়েছে, এটা প্রত্যেকটা ফ্রেমে বোঝা যাচ্ছে। আল কায়দার যেই ঘটনাটা যদি বলি, যে আল কায়দা এই টিমটা এটাকে কবে এস্টাবলিশ করা হয়েছিল 1988 থেকে, এটা কীরকমভাবে ডিটেলিং করা হবে, এরকমভাবে দেখানো হবে, কিন্তু যতটুকু টিজারে যেরকমভাবে দেখিয়েছে, যেরকম সৌরভের লুক আনা হয়েছে, সত্যি এগুলোকে বলতে হয় যে এগুলো কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েটেবল যেরকমভাবে করা হয়েছে। অংশুমান প্রত্যুষের এটা প্রথম ছবি, জানি না সিনেমাটা তিনি আরও কত কিছু দেখাবেন, কিন্তু যতটুকু কাজ তিনি করেছেন খুব পারফেকশনের সাথে করেছে, এবং যেরকমভাবে পোর্শন ওয়াইজ দেখানো হয়েছে, দ্যাট ওয়াজ সত্যি অসম। সিনেমাটোগ্রাফি যদি বলি, এডিটিং যদি বলি, কালার কারেকশান বলি, সব দারুণ। জিতের লুক যদি বলি, জিতের স্টাইল যদি বলি, প্রত্যেকটা জায়গা খুব দারুণ। সিনেমাটার আগে বারবার করে বলা হচ্ছিল, বিভিন্ন বড় বড় পত্রিকায় জানানো হচ্ছিল যে খুব কম টাইমে, খুব কম শিডিউলে কাজটা করা হয়েছে, কিন্তু আপনি একটা জায়গা এক চুল দেখেও বুঝতে পারবেন না যে এই ছবিটা এত কম দিনে প্রি প্রোডাকশান, পোস্ট প্রোডাকশান পুরো কাজ নামিয়ে দিল গুরু। সত্যি কথা, এটাকে বলে সত্যি যে টাইমটাকে কীভাবে এক্সিকিউট করতে হয়, কীভাবে কাজটা নামাতে হয়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি জানে বস। এবং সত্যি কথা, খুব ভালো একটা টিজার দেখলাম, যেখানে অ্যাকশন যদি বলি, ক্যামেরার কাজ বলি, এডিটিং বলি, জিতকে তো অসম লাগছেই প্রত্যেকটা জায়গায়। ছোট্ট ছোটো দুজনের দুটো চরিত্র দেখে আমার বেশি ভালো লাগলো, এক হচ্ছে শাশ্বতবাবু এবং দ্বিতীয় হচ্ছে শ্রদ্ধা দাস। দুজনের একদম ছোট্ট কিছু পোর্শনের জন্য এসেছি, কিন্তু দুজনকেই দারুণ লাগছে। একটা বড় মিশন রাইড আমরা দেখতে চলেছি। বলিউডে তো অনেকগুলো হলো, হলিউডে তো ঢের ঢের হয়েছে, আমাদের টলিউডেও হচ্ছে। এরকম একটা মিশন ওরিয়েন্টেড ফিল্ম দেখবো, এর থেকে ভালো আর কী হতে পারে। যাই হোক, এই টিজারটা কিন্তু বাম্পার ছিল, এবং সবথেকে বেশি ভালো লেগেছে জিতের যে লুকগুলোর ওপর খাটা হয়েছে, কারণ যে কোনো জায়গায় যেরকমভাবে তো চলে গেলে হবে না। এই ফিল্মটার জন্য বরাবরই বলছি, খুব রিসার্চ ওয়ার্ক হয়েছে, অনেক সত্যি ঘটনার ফুটেজ তুলে দেখানো হবে, অনেক ঘটনাগুলোকে তারা স্টাডি করেছে। তো সেইখান থেকে একটা ডিটেকটিভ, একজন এজেন্ট কীরকমভাবে কাজ করে সেটাকে মানে পর্দায়, বড় পর্দায় ফুটিয়ে তোলা, সেটাই প্রেক্ষাপট ঘটনা। তো দেখা যাক সেটাই কীরকম এক্সিকিউট করা হয়। তবে আমার টিজার দারুণ লেগেছে, BGM খুব ভালো লেগেছে, এবং ওভারঅল অংশুমান প্রত্যুষের এটা প্রথম ছবি, তো তার জন্য তাকে বেস্ট অফ লাক। বাট এই টিজারটা ফ্যাব ছিল, ফ্যাব, একটা অসাধারণ টিজার। যারা এখনও টিজারটা দেখেনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখুন, এবং আপনাদের কী মনে হয়, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা। এত অবধি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, রেড বাটনটা এক্ষুনি প্রেস করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজেদের খেয়াল রাখবেন। চলো, টাটা, টেক কেয়ার।